বনগাঁ গোপালনগরের পর এবার বাগদা। বাসের ধাক্কায় মৃত্যু হল যুবকের। মহকুমার মধ্যে ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিলের সংখ্যা। আরো কড়া পুলিশি নজরদারির দাবি স্থানীয়দের। ফের পথ দুর্ঘটনা। বনগাঁ গোপালনগরের পর এবার বাগদা। পথ দুর্ঘটনায় মৃত্যু মিছিল অব্যাহত। মহকুমা জুড়ে বিগত বেশ কয়েকদিনে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমেই দীর্ঘ হচ্ছে। বারংবার এমন মর্মান্তিক পথ দুর্ঘটনার কারণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এদিন আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁ বাগদা সড়কের বাগদা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম সায়ন্তন বিশ্বাস, বয়স 26 বছর। ঘটনা সূত্রে জানা যায়, বাগদা বাজারে একটি দোকান আছে সায়ন্তন বিশ্বাসের। বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুরে বাগদা বাজারে নিজের দোকান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে বাইকে করে রওনা দিয়েছিল যুবক। সেই সময় বনগাঁ থেকে বয়রাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। বাসের সাথে ধাক্কা লেগে বেশ খানিকটা দূরে রাস্তায় ছিটকে পড়ে যায় ওই যুবক। এরপর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে মৃত যুবকের বাবা মোহন বিশ্বাস জানান, ছেলে দোকানে ছিল, বাড়িতে স্নান খাওয়া করবে বলে দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর বাড়ি না ফেরায় ফোন করলে ফোনে পাওয়া যায় না। এরপরই খবর পাই পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। দোকানদারি করছিল, দুই ভাই দুই দোকানে ছিলাম, খেতে গিয়েছিলাম, খেয়ে আসলাম, দেখি ও নেই। আমি বলছি কোথায় গেল? বলছে এই এই গেল, তোমার দেখা হয় না? বলছি না, দেখা হয়নি। তাহলে আমার ওর ভাই বলছে চালি মানে শ্যাম্পু ট্যাম্পু কিনতে গিয়েছে, স্নান টান করবে, কি খাবার টাবার খায়, আবার ওরা সেই খাবার ফাবার কিনতে গিয়েছে। তারপরে দুই তিনবার ফোন করা হলো, ফোন রিসিভ করলো না, তারপর রিসিভ করলো, আসছে এক্ষুনি। আমি তাড়াতাড়ি আয়, ও বাড়ি যাবে খাতি, এই পর্যন্তই জানি। শেষ শেষ অবস্থা, বাস তার 7-8 মিনিট পরে মারা গিয়েছে। তবে প্রথম নয়, বনগাঁ গোপালনগর এলাকায় বিগত বেশ কয়েকদিনে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। পরপর এমন পথ দুর্ঘটনার কারণে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। আওয়াজ শুনলাম, তারপরে দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেলাম, গিয়ে দেখি একটা বাস এবং একটা বাইক মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক আরোহী সঙ্গে সঙ্গে পড়ে গেছে, রক্তাক্ত রক্ত ঝরছে। আমি গিয়ে আমার ছেলেদের সঙ্গে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করছি বাইকটা সরানোর, আর ছেলেগুলো সব বয়টাকে নিয়ে অটো তুলে দেওয়া হলো আমরা। তারপরে দেখতে পেলাম যে ছেলেটা মাত্র 24 বছর বয়স, আমাদের লোকালের ছেলে সায়ন্ত বিশ্বাস। সে দেখলাম রক্তাক্ত অবস্থায়, মানে খুবই মানে সব। তারপর মানুষের প্রচুর মানুষ ছুটে এলো, কয়েকশো মানুষ ছুটে এলো। ছুটে আসার সঙ্গে সঙ্গে কয়েকশো মানুষের তাদেরকে কন্ট্রোল করে গাড়িগুলোকে সাইড করে দিয়ে এবং প্রায় আধা ঘন্টার মতো গাড়িগুলো সব দাঁড় করে রেখে দিলাম এলাকাটা শান্ত করার জন্য, পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছিল। পুলিশের দাবি, পথচারী ও গাড়ি চালকদের সচেতন করতে নিয়মিত কর্মসূচি পালন করা হয়। সাধারণ মানুষকেও সচেতন করতে হবে বলে মনে করছেন পুলিশ কর্তারা। মহকুমা জুড়ে একের পর এক পথ দুর্ঘটনা। জানুয়ারি মাসের 16 তারিখ বনগাঁয় ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক গৃহবধূর। জানুয়ারি মাসের 30 তারিখে গোপালনগরে মায়ের সাথে স্কুলে যাবার পথে লরির ধাক্কায় প্রাণ হারায় ছোট্ট শিশু। বিগত বেশ কয়েকদিনে মহকুমা জুড়ে বেড়েছে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। সাধারণ মানুষের অভিযোগ, যেখানে সেখানে বেআইনি পার্কিং, তাছাড়া সড়কের একাংশ দখল করে এক শ্রেণীর ব্যবসায়ী মালপত্র ফেলে রাখার জন্য ঘটছে দুর্ঘটনা। দিন এবং রাতে বেপরোয়া গতিতে বাইক চলাচল বন্ধ হয়নি, অনেক বাইক আরোহী রেশারেশিতেও মাতেন, তাদের মধ্যে অনেকে আবার নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালান, নিয়ন্ত্রণহীনভাবে ট্রাক চলাচল করে। প্রশাসনকে আরো সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে দাবি তুলেছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।